রাজনীতিতে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের প্রভাবশালী যোগ নিয়ে চাঞ্চল্যকর দাবি করল ইডি। আদালতে পেশ করা রিমান্ড লেটারে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে নিয়োগ দুর্নীতির টাকা সরাসরি পৌঁছেছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। প্রভাবশালীদের সঙ্গে সরাসরি দেখা করতে পারতেন কুন্তল। একাধিক প্রভাবশালী ব্যক্তি যুব তৃণমূল নেতাকে অবৈধ নিয়োগে সাহায্য করেছেন। ইডি সূত্রে খবর, গোপাল দলপতির মাধ্যমে টাকা পৌঁছত প্রভাবশালীদের কাছে, আগেই জানিয়েছিলেন কুন্তল। এই প্রভাবশালীদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। আদালতে পেশ করা রিমান্ড লেটারে এমনই দাবি ইডির। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, রিমান্ড লেটারে কেন্দ্রীয় এজেন্সি যেমনটা দাবি করেছে যে দুর্নীতির টাকা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছেছে এবং একাধিক প্রভাবশালীর নাম উঠে এসেছে, কিন্তু কারা এই প্রভাবশালীরা তা কি জানা গিয়েছে? দেখো, ইডির আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে এটা নিয়ে কিন্তু তারা তদন্ত শুরু করেছেন। এবং তুমি জানো, এর আগে যখন 14 দিন ধরে কুন্তল ঘোষকে নিজেদের কাস্টাডিতে নিয়ে দফায় দফায় জেরা করা হয়, তখন কিন্তু সূত্রের মারফত আমরা খবর পাচ্ছিলাম যে কুন্তল ঘোষ দাবি করেছে যে গোপাল দলপতির মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে টাকা পৌঁছে গেছিল, কোটি কোটি টাকা। কিন্তু এখন গতকাল যখন এই মামলার শুনানি হয় এবং ইডির অফিসাররা রিমান্ড লেটার এবং ফরওয়ার্ডিং রিপোর্ট কোর্টে জমা দেন, সেখানে কিন্তু লিখিতভাবে তারা কোর্টকে জানিয়েছেন, তুমি যদি এই রিমান্ড লেটারের 16 নম্বর পয়েন্ট দেখো, সেই পয়েন্টের শেষের দিকে যেটা লেখা রয়েছে, দ্যাট এই কুন্তল ঘোষ হ্যাড ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্য হাইলি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, অর্থাৎ প্রভাবশালীদের কাছে ডাইরেক্ট অ্যাক্সেস ছিল কুন্তল ঘোষের, এবং সে নিজেই যেত সেখানে, কিন্তু তাদের নিজেই টাকা দিত। এবং তুমি যদি 17 নম্বর পয়েন্ট দেখো, সেখানে কিন্তু লেখা রয়েছে যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডাইরেক্টলি টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ কারোর মাধ্যমে নয়, ক্যাশ অ্যামাউন্ট উইয়ার অলসো বিং হ্যান্ডেড ওভার টু পার্থ চট্টোপাধ্যায় দেন এডুকেশন মিনিস্টার ডাইরেক্টলি, অর্থাৎ সরাসরি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে টাকা দেওয়া হয়েছিল, কারোর মাধ্যমে টাকা দেওয়া হয়নি। এবং একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম বেরিয়েছে যারা বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য কুন্তল ঘোষকে সাহায্য করেছিল টাকা নিয়ে। এবং এই প্রভাবশালী ব্যক্তিরা কারা? গতকাল যখন এই মামলার শুনানি চলছিল, তুমি জানো ইডির আইনজীবীর তরফে দাবি করা হয় যে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে এবং তাদের তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফরওয়ার্ডিং লেটারেও তারা কিন্তু লিখিতভাবে কোর্টকে জানাচ্ছেন যে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসছে যারা বেআইনিভাবে টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য কুন্তল ঘোষকে সাহায্য করেছিল, অর্থাৎ এই গোটা কনস্পিরেসিতে এই প্রভাবশালীদেরও কিন্তু ইনভলভমেন্ট রয়েছে ইডির তরফে দাবি করা হচ্ছে। এবং যাদের নাম উঠে এসছে জেরায় এবং কুন্তল ঘোষকে তথ্য ইডির আধিকারিকদের দিয়েছে, যাদের যাদের নাম দিয়েছে, আগামী দিনে প্রত্যেককে তলব করে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এবং গোটা সিন্ডিকেটে, অর্থাৎ বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার যে সিন্ডিকেট, নিয়োগ দুর্নীতির যে সিন্ডিকেট, যে র্যাকেট অ্যাক্টিভ রয়েছে, আর সেই র্যাকেটে যে প্রভাবশালীদের নাম উঠে এসছে তাদের প্রত্যেকের ইনভলভমেন্ট নিয়ে তদন্ত ইতিমধ্যেই ইডির অফিসাররা তদন্ত শুরু করেছে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি গতকাল কোর্টে যখন মামলার শুনানি চলছিল, আইনজীবীর তরফে কোটি কোটি টাকার লেনদেনের কথা বলা হয়, দুটো ব্যাংক অ্যাকাউন্টে 6.5 কোটি টাকা রয়েছে, সেটা বলা হয় 130 জন চাকরি প্রার্থীদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে 8 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, এই তথ্য পেশ করা হয়। টলিগঞ্জে মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম বানানোর জন্য টাকা ইনভেস্ট করা হয়েছে, এই তথ্য পেশ করা হয়। কিন্তু যেটা ফরওয়ার্ডিং লেটার আমরা দেখছি, প্রভাবশালীদের যে যোগ, সেই যোগ নিয়ে কিন্তু একাধিক তথ্য রয়েছে, এবং সরাসরি কুন্তলের সঙ্গে যে প্রভাবশালীদের যোগ ছিল এবং ডাইরেক্ট অ্যাক্সেস ছিল, এই কথাও কিন্তু লিখিতভাবে ইডির এই রিমান্ড লেটারে জানানো হয়েছে। সুকান্না, ধন্যবাদ প্রকাশ। চাকরির নামে 130 জনের কাছ থেকে 8 লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল। কোর্টের অর্ডার বের করার নামেও 1200 জনের কাছ থেকে তুলেছিলেন প্রায় 2.5 কোটি টাকা। অরবিতাল ফ্ল্যাটে পাওয়া 50 কোটির মধ্যে ছিল কুন্তলের টাকাও। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে চাঞ্চল্যকর দাবি করল ইডি। শুধু তাই নয়, কুন্তলের বাড়ি থেকে ডিসেম্বরের টেটের 250 ওয়েমারশিট পাওয়া গেছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। গত বছরের 22 জুলাই এই ছবি দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল রাজ্যবাসীর। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুটো ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। ইডি সূত্রে দাবি, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া এই রাশি রাশি টাকার মধ্যে ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের দেওয়া টাকাও। কুন্তল ও তার সহযোগীদের মারফত কোটি কোটি টাকা পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্য প্রভাবশালীদের কাছে। শুক্রবার নগর ও দায়রা আদালতে চাঞ্চল্যকর দাবি করে ইডি।
এদিন আদালতে জামিনের আবেদন জানান কুন্তলের আইনজীবী। তার বিরোধিতা করে ইডি দাবি করে কুন্তলের দুটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 6.5 কোটি টাকার হদিশ মিলেছে। সেগুলি ডিপোজিট করার পর আবার অন্যত্র ট্রান্সফার করা হয়। এই টাকার উৎস কি, কাকে লেনদেন করা হয়েছে জানতে ফের কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। ইডির তরফে দাবি, 130 জন চাকরি প্রার্থীর থেকে 8 লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল ঘোষ। অর্থাৎ চাকরি বিক্রির নামে 10 কোটি 40 লক্ষ টাকা তুলেছিলেন যুব তৃণমূল নেতা। শুধু তাই নয়, কেন্দ্রীয় এজেন্সির দাবি, কোর্ট থেকে চাকরির অর্ডার করিয়ে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে 1200 চাকরির প্রার্থীর কাছ থেকে 20,000 টাকা করে নিয়েছিলেন কুন্তল। অর্থাৎ এক্ষেত্রে অঙ্কটা 2 কোটি 40 লক্ষ। এখানেই শেষ নয়, রয়েছে আরো পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, স্বচ্ছ নিয়োগের কথা বলছে কমিশন, তখন 1.5 মাস আগে ডিসেম্বরের টেটের 250টি ওএমআর শীট পাওয়া গেছে কুন্তলের বাড়ি থেকে। এমনই মারাত্মক অভিযোগ তুলেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে কুন্তল দাবি করেছেন আরটিআই করে ওএমআর শীটগুলি তিনি পেয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, কেন আরটিআই করেছিলেন তিনি? করলেও আরটিআই 1.5 মাসের মধ্যে হাতে চলে এলো ওএমআর শীট। ইডির তরফে দাবি, এর কোনো সদুত্তর দিতে পারেননি কুন্তল ঘোষ। ইডির তরফে আরও দাবি করা হয়েছে, রূপলি দুনিয়াতেও টাকা ইনভেস্ট করেছিলেন কুন্তল। এদিন কুন্তলের আইনজীবী পাল্টা বলেন, তাপস মণ্ডলের মুখে প্রথম আসে কুন্তলের নাম, তাপসের নাম চার্জশিটেও রয়েছে। অথচ তাকে গ্রেফতার করা হলো না কেন? আদালত থেকে বেরোনোর সময়ও একই প্রশ্ন শোনা যায় কুন্তলের মুখে। এদিকে এরই মধ্যে বিস্ফোরক দাবি করেছেন কুন্তল ঘোষ। এটা বিজেপির বড় একটা কনস্পিরেসি, সব সবটা বলবো আপনাদের, চলুন কোটে জন্য করে সবটা বলছি, চলুন এখন বলছি বলছি আপনাদের সবটা বলছি। পুরোপুরি বিজেপির তাপস মণ্ডলের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে, তারা কিভাবে দলকে হেনস্থা করতে চাইছে সবটা বলবো। ও সেটা ইয়ে করুক না, বলুক না, এখন তো তদন্ত তদন্তকারী সংস্থার কাছে বলুক, তার সাথে আমার যোগাযোগ আছে, কিংবা আদালতে নাম পেশ করুক না। আমি রাজনীতি করি না, আমার কারোর সাথে পরিচয় অনেকের সাথেই রয়েছে, সব দলের অনেক নেতা মন্ত্রীর সাথে আমার পরিচয় রয়েছে। তার মানে এটা কি বোঝায়, পরিচয় থাকবে না? আমি একটা সংগঠন করি, অরাজনৈতিক সংগঠন, আমার রাজনৈতিক ভাবে তো কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আমার কলেজের অনুষ্ঠানে অনেকেই এসেছেন, তার মানে কি হলো? এরা বারবার যখনই কিছু হয় তখনই বিজেপিকে মানে পেঁচানো, নিজেদের মধ্যে ঢোকানোর চেষ্টা করে। বিজেপি কোনো দুর্নীতিতে নেই, তৃণমূল ওপর থেকে নিচে অব্দি দুর্নীতিতে ভরে গেছে। সিবিআই ইডি তদন্ত করলেই বুঝতে পারবে কে আসল চোর। এই তাপস মণ্ডল, এই শান্তনু, সব একই পথের পথিক আছে তারা। শুক্রবার ফের কুন্তল ঘোষকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। শুভেন্দু অধিকারীকে পাঠানো শিশু অধিকার সুরক্ষা কমিশনের নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদের জন্যও ডাকা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। কলকাতা হাইকোর্টে ফের স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়লা ভাইপো টুইট বিতর্কে শিশু অধিকার সুরক্ষা কমিশনের নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। 2 সপ্তাহের মধ্যে কমিশনের হলফনামা তলব করেছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। গত বছর 13 নভেম্বর একটি টুইটে শুভেন্দু অধিকারী লিখেছিলেন, তাজবেঙ্গলে গ্র্যান্ড সেলিব্রেশন, কয়লা ভাইপোর ছেলের জন্মদিনের পার্টির জন্য নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এই ইস্যুতেই বিরোধী দলনেতার বিরুদ্ধে বেলেঘাটা থানায় এফআইআর দায়েরের পাশাপাশি শিশু অধিকার সুরক্ষা কমিশনে অভিযোগ জানানো হয়েছিল, যার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে মোট 3 বার শোকজ নোটিশ পাঠিয়েছিল রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন। কমিশনের ওই নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানতে চেয়েছিলেন বিতর্কিত টুইটের দ্বারা কিভাবে শিশুর অধিকার লঙ্ঘিত হচ্ছে, যাকে উদ্দেশ্য করে টুইট, তার শিশুপুত্রের অধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে। তখন শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে বলা হয়, প্রাথমিক তদন্ত করেই শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এটুকু স্পষ্ট যে এখানে শিশুপুত্রের উল্লেখ আছে, প্রতিটি মানুষের ব্যক্তিগত পরিসর আছে। তখন বিচারপতি বলেন, এটা কি শিশুর অধিকার খর্ব করার মতো গুরুত্বপূর্ণ মামলা? সত্যি বুঝতে পারছি না কয়লা ভাইপো কে। আর শুক্রবার শিশু অধিকার সুরক্ষা কমিশনের নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। 2 সপ্তাহের মধ্যে কমিশনের হলফনামা তলব করেছেন তিনি। সেই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছেন 3 সপ্তাহ পর ফের শুনানি হবে, ওই সময়ের মধ্যে শুভেন্দু অধিকারীকে কোনো জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারবে না কমিশন। হাইকোর্টে স্বস্তি মেলার পর এদিন আবার শিশু অধিকার সুরক্ষা কমিশনকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। আমি তো প্রাথমিকভাবে স্বাগত জানাবো, এবং পশ্চিমবাংলায় আমি হাইকোর্টের জাজমেন্ট নিয়ে কোনো কমেন্ট করব না। পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির শাখা সংগঠনের কাজ করছেন,
এত বোমা ফেটে বাচ্চাদের হাত উড়ে যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, নাক উড়ে যাচ্ছে, তখন শিশু সুরক্ষা কমিশনকে দেখতে পাওয়া যায় না। কোনো এক কয়লা ভাইপো তার পুত্রকে কন্যাকে খুঁজে বেড়াচ্ছে, কে লেডি কিম তাকে খুঁজে বেড়াচ্ছে। আদালতের যে বিষয়টা সেটা হাইলি টেকনিক্যাল বিষয়, তার মানে এই মানে এই নয় যে শুভেন্দু কোনো ছাড় পেয়ে গেল, অমুক পেয়ে গেল, তমুক পেয়ে গেল, দম নেই নাম করে বলতে পারে না, সেই কারণে কোথাও একটা টেকনিক্যাল ফাঁক তৈরি হয়ে যায়। শিশু অধিকার সুরক্ষা কমিশন হলফনামায় হাইকোর্টকে কি জানায় এখন সেটাই দেখার। সৌভিক মজুমদার, প্রসেনজিৎ সাহা ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। কাঁথের রাঙামাটি শ্মশান দুর্নীতি মামলায় ফের পুলিশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সৌমেন্দু অধিকারী। এ নিয়ে কাঁথি থানায় ছবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। তদন্তে সহযোগিতা করছেন বলে দাবি সৌমেন্দুর। এই নিয়ে টানা ছবার কাঁথি থানায় হাজিরা দিলেন সৌমেন্দু অধিকারী। ফের তাকে তলব করা হলো আগামী সোমবার। শুক্রবার রাঙামাটি শ্মশান দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সৌমেন্দু অধিকারীকে সকাল 11টায় হাজিরা দিতে বলা হলেও ইমেলে তিনি জানান শারীরিক সমস্যা থাকায় দুপুরের খাওয়া দাওয়া করে একটা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য থানায় উপস্থিত হতে পারবেন। যতবারই ডেকে পাঠানো হয়েছে নন কোঅপারেশন কোনোদিনই হয়নি, তিনি বরাবরই কোঅপারেট করে এসেছেন। বাইরের খাবার খাওয়া অ্যালাউড নয় বা ওনাকে দুপুরে খাবারের পরে ওষুধ খেতে হয়, ওটা মাথায় রেখেই আমি একটা অ্যাডভোকেট লেটার করেছিলাম যেটা কাঁথি থানার আইসি সাহেব সেটা মান্যতা দিয়েছেন। এরপর দুপুর 1:05 কাঁথি থানায় পৌঁছন তিনি। পুলিশ সূত্রে খবর কাঁথির আইসি এবং এসডিপিও নেতৃত্বে চলে জিজ্ঞাসাবাদ। 3 ঘন্টা 10 মিনিট ধরে চলে প্রশ্নোত্তর পর্ব। আমার সহযোগিতা করার কথা মহামান্য উচ্চ আদালতের নির্দেশে আমি সহযোগিতা করবো, কিন্তু সেই শুধু রাখা হয়নি, প্রশ্ন করা হয়েছে, যা যা চাওয়া হয়েছে আমি প্রায় সমস্ত নথি আমি দিয়ে দিয়েছি। আগামী সোমবার একটা নোটিশ হয়েছে। আবার তৃণমূলে থাকাকালীন প্রায় 10 বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। পুরসভার মেয়াদ ফুরনোর পরও প্রশাসকের দায়িত্ব সামলেছেন। 21-এর বিধানসভা ভোটের মুখে দাদা শুভেন্দু অধিকারীর মতো তিনিও বিজেপিতে যোগ দেন। এরপর কাঁথির রাঙামাটি শ্মশান উন্নয়নে টাকা নয় ছয় শ্মশান চত্বরে স্টল তৈরি করে বেআইনিভাবে বিক্রি, টেন্ডারের শর্ত মেনে কাজ না করাসহ একাধিক দুর্নীতির অভিযোগে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রুজু হয়। এর আগে কাঁথির রাঙামাটি শ্মশান দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় সৌমেন্দু অধিকারীকে পুলিশি তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার ফের তাকে কাঁথি থানায় তলব করা হয়েছে। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।